আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। কোনো রকম কোনো উপকরণ ছাড়াই, শুধুমাত্র নুডলসের সাথে যে মশলাটা পাওয়া যায় সেই মশলা দিয়ে আমি আজকে খুবই সিম্পলভাবে এই নুডলসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। নুডলস তৈরির জন্য প্রথমে একটি প্যানের মধ্যে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস ভেঙে নিচ্ছি। তারপর আমি নুডলসের সাথে যে মশলাটা পাওয়া যায় সেই 2 প্যাকেট মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই নুডলসের রেসিপিতে আমি এক্সট্রা কোনো ধরনের কোনো উপকরণ ব্যবহার করব না। তারপরও মাশাআল্লাহ আমার কাছে এই নুডলসের রেসিপিটি খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমি ভালো করে নেড়েচেড়ে পানির সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তারপর আমি 5 থেকে 7 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে এগুলো জাল করে নিচ্ছি। এই নুডলসের রেসিপিতে যদি বেশি পরিমাণ পানি দেওয়া হয় তাহলে কিন্তু নরম হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে এই নুডলসের রেসিপিটি তৈরি করে নিতে হবে। এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। নুডলস পুরোপুরি সিদ্ধ হওয়ার আগে আমি এর মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নুডলসের পানি ভালো করে টেনে যাওয়ার আগ পর্যন্ত অবশ্যই বারবার নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু প্যানে লেগে পুড়ে যেতে পারে। নুডলসের পানিটা পুরোপুরি টেনে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে সকালে হোক বা বিকালে হোক, যে কোনো সময় এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারবেন এবং আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি খুব ভালো লাগবে। আমি নুডলস চুলা থেকে নামিয়ে নিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। নুডলসের ওপর টমেটোর সস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। সেই সাথে বড় বড় যে ধনে পাতা আছে সেগুলো আমি কুচি করে কেটে উপরে দিয়ে সাজিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আমি সব সময় আপনাদের কমেন্টের আশায় থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি। আজকের রেসিপিটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।